বিশ্বজিৎ বাবু প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও বেশি সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছিলেন অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত অবরোধ ওঠেনি প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে ন্যাশনাল হাইওয়ের মতো একটা রাস্তা ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ সেখানে গাড়ির পর গাড়ি সারি দিয়ে আছে সেকেন্ড হুগলি ব্রিজে যান চলাচলে তার প্রভাব পড়েছে সেটা বন্ধ হয়ে গেছে আপনি শুনলেন কি বললেন ট্রাফিক সার্জেন্ট প্রশাসন কি করছে আমার প্রশ্নটা হচ্ছে যে কেন তারা এই ন্যাশনাল হাইওয়েটা অবরোধ করলো আগে সেটা আপনি বলুন কি কারণে তারা অবরোধ করলো যারা অবরোধ করেছে তারা কেন অবরোধ করেছে বুঝলাম না এখন তাদের উত্তরের উপর আপনারা নির্ভর করে থাকবেন আপনি আমাকে এই উত্তরটা আগে দিন ঠিক করবেন যে পুলিশ এই অবরোধ তুলতে সক্রিয় হবে কি হবে না 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 সক্রিয়তা কোথায় আপনি তো দাঁড়ান দাঁড়ান কার্যকারণ নিয়ে ডেফিনেটলি আলোচনার অবকাশ রয়েছে কার্যকারণ নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু এটা জাতীয় সড়কে হবে ঘন্টার পর ঘন্টা অবরোধ হয়ে থাকতে পারে না বিশ্বজিৎ বাবু পুলিশ ব্যবস্থা নিচ্ছে টেলিভিশনের পর্দায় বসে এবং তার জন্য আজকে ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তার জন্য এই যে যে অ্যাম্বুলেন্স আটকে থাকছে যে পথচারীরা যে যাত্রীরা যারা নাকাল হচ্ছেন তাদের দায় আজকে তাদের দায় তাদের দায় আমার কথাটা মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু ডিফেন্ড করছেন না মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে সাধারণ মানুষের ভোগান্তি করা যাবে না আপনি বলছেন আপনি জাস্টিফাই করছেন এই অবরোধকে মুখ্যমন্ত্রী তো জাস্টিফাই করছেন না অবরোধকে আমি জাস্টিফাই করছি না একদম জাস্টিফাই করছি না আজকে আপনাকে একটা কথা মানতে হবে যে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এই অবরোধ তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে শুনুন আরে রেজাল্টটা তো আর এক মিনিটের মধ্যে সম্ভব না এটা তো তাৎক্ষণিক সম্ভব না আজকে এই অবরোধটা তুলতে গেলে তার একটা প্রসেস আছে কিসের প্রসেস আছে এই যে এসএসসি চাকরি প্রার্থীরা যখন অবরোধ করে এসএলএসটি চাকরি প্রার্থীরা অবরোধ করছে কি প্রসেস দেখাচ্ছেন আপনি অবরোধ তুলে কি প্রসেস দেখাচ্ছেন আপনি তাদের পাজা কোলে করে তুলে দেওয়া হয় রাস্তা সাফ করে দেওয়া হয় কিসের প্রসেস আছে অবরোধ তোলার ব্যাপারে অলরেডি প্রশাসন অলরেডি স্টেপস নিয়েছে কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে যেই ধরনের ঘটনা ঘটেছে যেইভাবে আজকে দেশের নামকে আজকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে দেশকে যেভাবে সারা পৃথিবীর কাছে মাথা হেট করে দিয়েছে ডেফিনেটলি এবং এই বিষয়ে কোনো সংশয় নেই এই বিষয়ে কোনো সংশয় নেই এই বিষয়ে কোনো বিতর্কের অবকাশ নেই অত্যন্ত নিন্দনীয় কিন্তু তার জন্য আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে জাতীয় সড়ক কেন তার জন্য আটকটার উপর অবরুদ্ধ থাকবে এবং পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে তার সাথে ন্যাশনাল হাইওয়ে তার সাথে আরে তা একদম নিষ্ক্রিয় না তারা কখনোই নিষ্ক্রিয় না তারা নেমেছে তারা রাস্তায় নেমে তারা কাজ করছে এবং তারা চেষ্টা করছে এই অবরোধ তুলে দিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন করেছে বিক্ষোভকারীদের কাছে যে যাতে তারা অবরোধটা তুলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা